আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাত হামিদ মুসল্লেন আহাবাদ ফদাহ শেতন ইসমিল্লা রহমানুর রাহিম শ্রোতা মণ্ডলী ইসলামিক চ্যানেল ডট ইন্ডিয়ার আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই বিষয়বস্তুটি হলো সিয়াম শব্দ সিয়াম শব্দের তাৎপর্য অনেকের মুখে বলতে শুনি যে রোজা শব্দ তো কোরআন শরীফের মধ্যে নেই তা আমরা রোজা বলবো না সুয়াম বলবো কোনটা ঠিক হবে তো এই সম্পর্কে আজকে আলোকপাত করতে চাই তো সর্বপ্রথম আমরা জেনে নিই শ্যাম শব্দের তাৎপর্য কী অভিধানে সুয়াম এর সাধারণ অর্থ হল বিরত থাকা আর এই জন্যই কথা বলা থেকে যে বিরত থাকে অর্থাৎ চুপ ও নিস্তব্ধ থাকে তাকে সাইম বলা হয় মহান আল্লাহ তোমার কথা হজরত মারিয়াম আলিয়া সালামের ইতিহাস উল্লেখ করে বলেন ফাইম্মা তরা মিন মিনাল ওসারি আহাদান ফাকু ইন্নি নদারতু রহমান উকাল্লিমা ইনসিয়া অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ করার পর যদি তুমি কাউকে কোনো প্রশ্ন বা কৈফিয়ত করতে দেখো তবে তুমি বলো আমি দয়ামে আল্লাহ তোবার আলার জন্য কথা বলা থেকে বিরত থাকার নজর মেনেছি সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথাই বলবো না আল কোরআন উনিশ নম্বর সরা ২৬ নম্বর আয়াত বলা বাহুল্য এখানে এর অর্থ হল কথা বলা থেকে বিরত থাকা শরীয়তে পরিভাষায় সম বা সিয়াম এর অর্থ হল ফজর উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার স্ত্রী সঙ্গম ইত্যাদি যাবতীয় রোজা নষ্টকারী কর্ম হতে বিরত থাকার মাধ্যমে আল্লাহ তর তালার ইবাদত করা অবশ্য এই সংজ্ঞায় অসরতা ও অশ্লীলতা থেকে বিরত থাকাও সামিল রয়েছে কারণ প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন কেবল পানাহার থেকে বিরত থাকার নামই সিয়াম নয় বরং অসরতা ও অশ্লীলতা থেকে বিরত থাকার নামই হলো আসল সিয়াম যদি তোমাকে কেউ গালাগালি করে অথবা তোমার প্রতি মূর্খামি প্রদর্শন করে তাহলে তুমি তার প্রতিশোধ না নিয়ে তাকে বলো যে আমি রোজা রেখেছি আমি রোজা রেখেছি সুতরাং রোজা আবিধানিক অর্থে সিয়ামের সমার্থবোধক না হলেও পারিভাষিক অর্থে ফার্সি উর্দু হিন্দি ও বাংলায় সিয়ামের জায়গায় রোজা শব্দটি ব্যবহার করা হয় বলেই জনসাধারণের বোঝার সুবিধার্থে এখানে রোজা শব্দটি ব্যবহার করা হয় তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রোজা শব্দটা আসলে কি আর সিয়াম শব্দটা আসলে কি আল কোরআনুল করিমের মধ্যে সিয়াম শব্দটি এসছে রোজা রোজা শব্দটি আসেনি সেজন্য এখানে যদি রোজা শব্দটিও ব্যবহার করা যায় তো এই রোজা শব্দটি ব্যবহারে শরীয়তগত কোনো ক্ষতি নেই সেজন্য রোজা শব্দটি এখানে ব্যবহার করা যেতে পারে আল্লাহ তবরকতালা আমাদের সকলকে সঠিক জ্ঞান বিষয়কে উপলব্ধি করার তৌফিক দান করেন আল্লাহ আমিন ওয়াখদ আমানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক